আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সুপ্রভাত সম্মানিত দর্শক শ্রোতা কোন সুরা স্বপ্নে দেখলে কি হয় এর প্রথম পর্ব দেওয়ার পর অনেকেরই অনুরোধে আজ আমি দ্বিতীয় পর্ব প্রকাশ করছি আজ একটু বড় সুরাগুলো স্বপ্নে দেখলে কি হয় বা তার অংশ বিশেষগুলো দেখলে কী হয় এ বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আর আজ আমি হাজির হয়েছি সেকেন্ড পর্ব নিয়ে আপনারা জানেন স্বপ্ন হচ্ছে নবয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নে মানুষদেরকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন স্বপ্নে বিভিন্ন রকম আল্লাহ রব্বুল আলমিন ইঙ্গিত দিয়ে মানুষদেরকে সাবধান করে থাকেন যে সামনের দিনগুলোতে তুমি একটু সাবধান হয়ে যাও তো আজ আসুন আমরা কোন সুরাগুলো দেখলে কি হয় এই বিষয়গুলো আমরা একটু জেনে নেই সুরা বাকারা সুরা বাকারা বা তার অংশ বিশেষ যদি কেউ স্বপ্নে দেখে তাহলে ইনশাআল্লাহ দিন ধর্ম উত্তম হবে এবং সে ব্যক্তি দীর্ঘজীবী হবে মান সম্মান লাভ করবে সোবাহ এখন সুরায় বাকারার একটি অংশ হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি স্বপ্ন দেখলে আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে হেফাজত করবেন যাবতীয় বিপদ আপদ থেকে যাবতীয় সমস্যা থেকে কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে হেফাজত রাখবেন বলে আমরা মনে করি এবং আল্লামা ইবনে শির রহমতুল্লাহ আলাই কিন্তু তিনি এই ব্যাখ্যা বিশ্লেষণেই দিয়েছেন এরপর সুরাই আল ইমরান গুরুত্বপূর্ণ একটি সোড়া এটাও কোরআনুল ক্যেমের একটি বৃহৎ একটি সোরা এই সোরা পথে দেখলে বা তার কিছু একটু অংশ পথে দেখলে কি হয় আপনার মেধা শক্তি বৃদ্ধি পাবে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি পুত্র পবিত্র হয়ে যাবেন আল্লাহ কিন্তু আপনি তর্ক যুদ্ধ করবেন বাস করবেন অনেক দূরে দূরে গিয়ে বাহাস করবেন হ্যাঁ আপনার জীবন আপনি পরিবারের ভিতরে সবচেয়ে একজন অবহেলিত একজন মানুষ হবেন কিন্তু আপনি অনেক দূরে দূরে সফর করতে পারবেন এরপরে রয়েছে সুরের নিসা নিয়ে সুরের নিসা পাঠ করলে আপনি উত্তরাধিকারী বন্টন করবেন অর্থাৎ আপনি উত্তরাধিকারীর মালিক হতে পারেন বা বন্টন করতে পারেন যাই হোক না কেন সুরের নিসা পাঠ করলে এরপর সোর মাইদা পাঠ করলে আপনার শান শকত উঁচু হবে আপনি দৃঢ় বিশ্বাসী হবেন পরহেজগার হবেন এবং আপনি আপনি জালেম আপনার উপরে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না ইনশা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এরপর সুরে আনাম পাঠ করলে কি হয় সুরে আনাম পাঠ করলে আপনি দানশীল হবেন দানশীল হবেন এবং উত্তম জীবিকা লাভ করতে পারবেন আপনার কাছে ভালো সম্পদ আসবে এরপর সুরায় আরাফ পাঠ করলে কী হয় আপনি সুরাই আরাফ যদি পাঠ করে দেখেন স্বপ্নে বা তার কোনো অংশ পাঠ করছেন তাহলে আপনি তুর সিনিন নামক একটি জায়গা আছে একটি পাহাড় আছে ওখানে না যাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না অর্থাৎ ওখান যা সফর করার পরে আপনার হায়াত যদি থাকে অনেক দিন বাঁচবেন অর্থাৎ ওখানে যাওয়ার পরেই আপনার মৃত্যু হবে ইনশাল্লাহ সোরে আনফাল যদি কেউ স্বপ্ন দেখে তাহলে শত্রুর উপরে জয়ী হবে এবং তার মনোবাসনা পূর্ণ হবে এবং সার্বিক তার ভালো হবে সোরে ইউনুস যদি কেউ স্বপ্ন দেখে অ্যাবাদত বন্দিগিতে সে উত্তম আবাদত বন্দীগীকারী হবে এবং ওই ব্যক্তি জাদু মন্ত্র থেকে নিজেকে হেফাজত থাকতে পারবে চক্রান্ত থেকে তাকে পরিপূর্ণ পরিপূর্ণ্লাপাকর আলমিন হেফাজত রাখবেন তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না বলে আমরা স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা শিরিন শরীর রহমতুল গ্রন্থ থেকে আমরা স্পষ্ট এই বিষয়টা পেয়েছি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা হুদ যদি আপনি দেখেন তাহলে সন্তান লাভ হবে কিন্তু আপনার অনেক শত্রু বেশি থাকবে আপনি একটু সাবধান থাকবেন সুরাই ইব্রাহিম যদি কেউ পাঠ করতে দেখেন তাহলে তার দিন ধর্ম খুব ভালো হবে অর্থাৎ সে পরহেজগার একজন মানুষ হবে এবং বংশ কার্যকলাপ তার অনেক ভালো হবে সম্ভ্রান্ত হবে বনি ইস্টাইল সুরায় বনি স্টাইল যদি কেউ পাঠ করতে দেখেন বা তার কোনো অংশ প্রত্যেকটা সুরার কিন্তু দেখেন অথবা তার কোনো অংশ যদি পড়তে দেখেন তাহলে কি হয় আপনি আল্লাহর মর্যাদা সম্পন্ন একজন মানুষ হয়ে যাবেন আল্লাহ। সুরে কাহাফ যদি পড়তে দেখেন আশা আকাঙ্ক্ষা পূরণ হবে মনের আশা পূরণ হবে এবং আপনার অবস্থা ভালো হবে সার্বিক অবস্থা আপনার পারিবারিক অবস্থা আপনার অর্থনৈতিক অবস্থা আপনার যে অবস্থায় থাকুক না কেন সব অবস্থায় কাহাব পড়তে দেখলে সুরে মমিনুন যদি আপনি পড়তে দেখেন তাহলে ইমান মজবুত হবে আপনি ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারবেন বলে আমরা মনে করি আর এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা এরপরে সুরে আর রহমান কাব্যিক একটি সোরা এই সোরাটা যদি পড়তে দেখেন আপনার দুনিয়াতে এমন কোন নিয়ামত নেই যে নিয়ামতটা আপনি লাভ করবেন না আল্লাহু আকবর আপনি ধন সম্পদের নিয়ামত সন্তানাদির নিয়ামত একজন ভালো স্ত্রীর নিয়ামত এবং আপনি সার্বিক নিয়ামতের মালিক আপনি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ এবং আখেরাতেও আপনি নিয়ামতের মালিক হবেন ইনশাআল্লাহ অর্থাৎ নিয়ামত বলতে জান্নাতে যাবেন ইনশাল্লাহ যদি আপনার ইমান থেকে থাকে সুরে ওয়াকা যদি পাঠ করতে দেখেন সুরে ওয়াকা খুব গুরুত্বপূর্ণ একটি সোরা আপনি নেক কাজে প্রাধান্য পাবেন অর্থাৎ ন্যাক কাজ করতে আপনার ভালো লাগবে সুরে ওয়াকিয়া পাঠ করলে এরপরে যদি আপনি সুরে হাসর পাঠ করতে দেখেন হাসর আল্লাহ তালা আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন এবং হাসরের মাঠে আল্লাহ পাকবুল আলামিন আপনাকে ডাকবেন সন্তুষ্ট হয় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সুরা রয়েছে যেমন সুরে জুমা জুমা যদি পাঠ করতে দেখেন ইহকালীন এবং পরকালীন মঙ্গল আপনার হবে বলে আমরা মনে করে থাকি সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা সুরে মুনাফিকুন মুনাফিকুন যদি আপনি পাঠ করতে দেখেন তাহলে নেফাক থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন সুরা তলাক যদি পাঠ করতে দেখেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে তলাক যদি আপনি পাঠ করতে দেখেন তার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে ঝগড়া হওয়ার পরে বিবাহ বিচ্ছেদ ঘটে যেতে পারে আল্লাহ একবার আল্লাহর কাছে বেশি বেশি করে তোবাহস্তেকপার পরবেন বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তোমাকে আমাকে যাবতীয় বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো সোরা মূলখ যদি পাঠ করতে দেখেন ধন সম্পদ অধিক হবে এবং ইহকালে এবং পরকালে আপনার শান্তি হবে ইনশাআল্লাহ সোরা জিন যদি পাঠ করতে দেখেন আপনাকে জিনের অত্যাচার করতে পারবে না জিন আপনার থেকে অনেক অনেক দূরে থাকবে জিন আপনাকে দেখে বয় পাবে বলে আমরা মনে করি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সোরা মুজাম্মেল মুজাম্মেল কোরআন শরীফের অন্যতম সুন্দর পবিত্র একটি সোরা এই সোরা যদি আপনি পাঠ করতে দেখেন তাহলে আপনি তাহাজুত নামাজ পাঠ পড়তে পারবেন তাহাজুত নামাজ যে কেউ পড়তে পারে না যার উপরে পাক রব্বুল আলমিন নিয়ামত দান করেন যার উপর আল্লাপাক সন্তুষ্ট থাকেন সেই বেশি বেশি করে তাহাজুত পড়তে পারেন সুপ্রিয় সম্মানিত শোক শ্রোতা সোরে মোজামিল দেখলে সেই ব্যক্তি কেবলমাত্র তাহাজুতে নামাজ পড়তে পারবে বলে আমরা অধিক ভাবে মনে করি যদি কেউ পাঠ করে তাহলে সে ব্যক্তি কখনো কোনো মিথ্যা শপথ করবে না অর্থাৎ সে কখনো মিথ্যা শপথ করতে পারবে না এবং সে কখনো জীবনে কখনো হয়তো কোনো সময় সে অনর্থ কোনো শপথই করবে না আল্লাহ একবার সুরে মুরসালাত যদি পাঠ করে তাহলে তার রিজিক প্রশস্ত হয়ে যাবে এবং শত্রুর মুখ তার বন্ধ হয়ে যাবে শত্রু তাকে কোনো ক্ষতি করতে পারবেন না সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এরপরে স্রোয়ে নাজ আর যদি পাঠ করে তার চিন্তা পেরেশানি ক্লেশ দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সুরের নাজ পাঠ করতে দেখলে এরপর সুরে আবাসা ওয়া তাওয়াল্লা এই সোরাটা যদি সে পাঠ করে সে বেশি বেশি করে সধিকা করবে এবং সে জাকাত প্রদান করার মতো তার কাছে অর্থ সম্পদ থাকবে সে কিন্তু জাকাত আদায় করতেই হবে আবাসা যদি কেউ পাঠ করতে দেখে এরপর সোরা বুরুজ যদি পাঠ করতে দেখে তাহলে চিন্তা যুক্ত চিন্তা থেকে সে ব্যক্তি মুক্ত থাকবে এখন প্রশ্ন হলো আপনি যদি এই সোরাগুলো স্বপ্নে দেখেন তাহলে এই পোরাটা সোরা পড়েন বা অল্প একটু পরেন তাহলে এই পুরাটা ব্যাখ্যা কেউ তাই হবে অল্প পড়লেও যা পোরাটা পড়ল তা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো সোরার বিষয়ে জানতে চান আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবো অথবা পরবর্তী কোনো এ আমাদের এপিসোডের মাধ্যমে আপনাদেরকে জানাবো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আল্লাহ রব্বুল আলমিন যার উপরে মঙ্গল করেন তাকেই স্বপ্নে দেখান ভালো স্বপ্নগুলো ইসারা ইঙ্গিতে জানিয়ে দেন তুমি ভালো কিছু পেতে যাচ্ছ অথবা তুমি খারাপ কিছু পেতে যাচ্ছ তুমি সাবধান হয়ে যাও আর যারা জ্ঞানে যারা বুঝবান তারাই কেবলমাত্র এখান থেকে শিক্ষা নিয়ে সে পরবর্তী সময়ের জন্য সে ব্যক্তি সাবধান হয়ে যায় সুব সুব হ্যান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আমরা আল্লাহ পাকের কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে সুপথে চালান ভালো পথে চালান আর বাকি যে স্বপ্নগুলো রয়েছে আমি আগের এপিসোডে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আল্লাহ পাক আপনাদেরকে মঙ্গল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি